السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে কবর জিয়ারতের দোয়া শিক্ষা দিব ইনশাআল্লাহ কবর জিয়ারতের দোয়া হলো মোট তিনটি আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি কবর জিয়ারতের দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের ভিতরে অনেকেরই পিতামাতা মারা গেছেন কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে আমরা কিভাবে কবর জিয়ারত করব আমরা কেউ জানি না অনেকে জানি আবার অনেকে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন আজ আমি আপনাদেরকে সেই দোয়াটি খুবই সহজে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের পিতামাতার কবর যেন আমরা জিয়ারত করতে পারি আমরা আগে থেকে দোয়াটি মুখস্থ করে রেখে প্রস্তুতি নিব এখন আমি আপনাদেরকে কবর জিয়ারতের দোয়াটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم السلام عليكم السلام عليكم قبر সামনে দাঁড়িয়ে কবর দিকে মুখ করে আমরা প্রথমে সালাম দেব আসসালামু আলাইকুম পরে দারো قوم مؤمنين دار قوم مؤمنين دار قوم مؤمنين دار دار قوم مؤمنين وإنا وإنا إن شاء الله بكم لاحقون وإنا إن شاء الله بكم لاحقون أما شاتا شاتا وإنا ইনশাআল্লাহু বিকুম লাহিকুন بكم لاحقون بكم لاحقون بكم لاحقون نبي كريم صلى الله عليه وسلم قبر فاشه داري دعاتي করতেন السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون ঠিক আছে আবার বাংলা উচ্চারণ আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন আবার السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون مؤمني غور باشدر فرشانت برشت هو قبر هلو مؤمن در غور هن মুমিন এই ঘরবাসীদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব কবরের পাশে দাঁড়িয়ে আমরা এই দোয়াটি পড়ব এবং সূরা ইখলাস তিনবার পড়ার জন্য চেষ্টা করব সূরা ফাতিহা পড়ব যে দোয়াগুলো জানি আমরা সেই দোয়াগুলো পড়ব এবং কবর থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে ফিরে আমরা আল্লাহর দরবারে দোয়া করব কবর দিকে ফিরে আমরা হাত উঠাবো না অন্য দিকে ফিরে আমরা হাত উঠিয়ে দোয়া করব ঠিক আছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু